আপনি কি আমার সংসার ভাঙতে আইছেন নাকি? কার সংসার? আমার কি সংসার? কি সংসার মানে? আপনার সংসার আমি ভাঙতে যাবো কি? আপনি কেডা? দেখলে মনে হয় তোমার পেটের ভিতর আমার বাচ্চা কথা কয়, বুঝি বাচ্চা কথা কয়। তোমায় দেখলে মনে হয় তোমার পেটের ভিতর আমার বাচ্চা কথা কয়, বুঝি বাচ্চা কথা কয়। কেমন লাগলো? কেমন লাগলো মানে? মজা না? সেই মজা আবার কো সেই মজা? হ্যাঁ, এই এই গানটি গায়ে তো সব বাংলাদেশে তুলপার হয়ে গেছিল। আপনি কি আমার সংসার ভাঙতে আইছেন নাকি? কার সংসার? আমার কি সংসার? কি সংসার মানে? আপনার সংসার আমি ভাঙতে যাবো কি? আপনি কেডা? আমি কেডা? আমার স্বামী যদি এটা শুনে যে আমার পেটে আপনার বাচ্চা কথা কয়, আমার সংসারটা টিকবো? আপনার স্বামী জানবো কে? আপনার স্বামী জানবো কে? আপনি যেমন মাইকিং করতেছেন, চিল্লাই চিল্লাই কইতা কয়ে যাইতেছেন, পুরো এলাকার মানুষ শুনতাছে না আমার পেটে আপনার বাচ্চা কথা কয়। আপনার পেটে আমার বাচ্চা মানে? দেখতেছি রে ভাই, হে কই হের পেটে বলে আমার বাচ্চা। আমি বিয়ের সাথে কিছু করি না, বাচ্চা আসল আদতেই এই পৃথিবীতে আইবো কি না আমার এর লাইফ নাই, গ্যারান্টি নাই। হে আমার হাইদা কইতেছে হের বেটে আমার বাচ্চা, আপনার বেটে আমার বাচ্চা থাকবো কে? আমি আপনারা বিয়ে করছি, আপনারা বিয়ে করছি আপনার স্বামী, আপনার স্বামীর বাচ্চা আপনার পেটে, আমার বাচ্চা আপনার পেটে দেবো কে? ওমা, এই বাংলাদেশ যদি কথা কইলে সবাই ধরে ফেলতেছে, কোনো কথা কয়ে শান্তি নাই। হে আপনারা পাইছেন কি? আপনার কি কোন আইনে এত কথা কন আপনারা? কইছে এই এরম করে ঢাকাশ করে পয়রা যায়, পয়রা গিয়া তারপরে উঠে তোমায় দেখলে মনে হয়। আর হে আইছে আমার লগে নাটক করতে। এই ফালতু বেডা, আপনি গান শিখাইতে আইছেন আমারে? হ্যাঁ, তোমায় দেখলে মনে হয় তোমার প্যাডের ভিতর আমার বাচ্চা কথা কয়, এটা কইছিল নাকি? হাজার বছর ছিল পরিচয়, গান গাইবেন সঠিক? আমি একটু লাগাইছি। আপনি আবার লাগাইবেন কেন? তো লাগাই তো ভাই, ওইটা একটু শুদ্ধ করে দিলাম। ফাউল তোমার সাথে হবে আমার ইয়ো। আমার মায়ের বলছি তোমার কাছে বিয়ে দিবো। আমি আমার কোন কইলাম? এই যে বলতেছো তুমি। আমি কি কইছি? আমার মেয়ে তুমি বিয়ে করতে চাইতেছ? হ্যাঁ, আমি বিয়ে করতে চাইছি। এই যে এখন কইলা তুমি, এখনই ভুলিয়া গেছে বিয়ে করতেছ বললা। এই মিয়া, আপনি না বললেন যে তোমার আব্বাকে বলো, তোমার আম্মুকে বলো তোমার বিয়ের বরজি হলো? এই যে আমার বাবা চলে আসছে, এখন বলেন। হ্যাঁ, তোর লগে আমার মেয়ে বিয়ে দিমু। তুই কি করস, তোর বাপ কি করে? আমার বাপ কি করে মানে? হ্যাঁ মিয়া, আমার বাপ কি করে এটা আপনারা কইতে জমকা? আর আপনার মেয়ের কে বিয়ে করবে? নাক মুখ শুকা, মুখটা ভেটকানো, এটার আমি বিয়ে করবো? তোমার সাথে হবে আমার ইয়ো 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 ইয়ো। পুরা গাধা, বুঝে না কিছু না, বিয়া করেছিল কাগন্দ করতেছে, এটা ধরতে পারস না? সেমরি কোথা গান? আমি গান গাইতেছি, চলো। ইলিশ আছে, পাবদা আছে, আরো আছে সরপুটি,
এই মাছের নাম জানি না। বাহ বাহ মাছ, আবার আসে নেবেন না, আসে মাছ, বিভিন্ন মাছ আছে, ইলিশ ইলিশ, আমাকে পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ খাইছেন, একবার খাইবেন দশ বার ছাড়বেন, হাত সহ কামড়ে খাইতে ইচ্ছে করবে আঙুল। কিরকম কবে ইলিশ এটা? একটু আগে উঠে নিয়ে আসি। একটু আগে উঠাই নিয়ে আসছেন? হ্যাঁ, একটু আগে উঠানো ইলিশ এরকম? এটা ছোট, এটা বড়? এটাও দেহি মরা। তা ইলিশ তো মরাই হয়। ঘুমানোর সময় আপনি ঘুমানোর সময় আপনার সাথে আমার শোয়া নিছেন? আমি কাস্টমার লক্ষ্মী, তুই দোকানদার বেচা, তুই দোকানদার দোকানদারের মতো থাকবি, তুই কেন কাস্টমারের মতো আচরণ করিস? ফালতু বেয়াদব কোথাকার, বেশি আমার সাথে লাগার চেষ্টা করবি না, তুই জানাস আমি কে? এই এলাকায় আমার প্রত্যেকটা মানুষ দেখে ভয় পায়, একদম ঘেটিটার মতো কোপ দিয়ে কাল্লা হাতি নিয়ে হাঁটমু। কেডা আপনার কি কি দেশে প্রধানমন্ত্রী? হ্যাঁ, এই আপনি যদি এত বড় হইতেন আইসা বলতেন মাছ ভেটকে এসে রয়েছে ময়রা। এই আপনার জানেন না ইলিশ মাছ কিভাবে হয়? পদ্মার ইলিশ, ইলিশ হলো শুকনায় উঠানোর পর ইলিশ তরফাতে তরফাতে ময়রা যায়, আর আপনি কি কন যে ইলিশ ময়রা ভেটকে এসে রয়েছে? নিজে ময়রা ময়রা থাকেন ঘুমের পর, তার তখন কিছু মনে হয় না, না মাছ কিনতে আসলে আপনাকে বিশাল ব্যাপার হয়ে যায়, মনে হয় যে হ্যাঁ মাছ খায়, আর কেউ মাছ খায় না। আপনারা মাছ চাষ করেন, মাছ চাষ করে খাইবেন, আমাদের দুইতলা পুকুরের ইলিশ মাছ চাষ করতে ঠেলা আছে, আর আপনি আইসা এনে ভগত ভগত হয়েছে পাওয়ার দেখাইতেছেন, আপনার পাওয়ারের প্রস্তাব করলে ভাইসা যাইব। আবার বেশি কথা বলিস, একদম কথা বলবি না, বললাম আমি এতগুলো কথা বললাম তারপরে আমার সম্পর্কে কোনো ধারণা হইল না তোর? কি বললাম একটু আগে, ভাবছস ঘেটিটার মধ্যে কোপ দিয়ে কাল্লা হাতে নিয়ে হাঁটমু, সেই রকম পাওয়ার নিয়ে এলাকে চলে তুই আমার লাগে কথা কস? বড় বড় কথা কত সুন্দর চেহারা শুনে আপনি আমার কোট পেশা, আমি পেশা? হ্যাঁ, আর নিজে কাওয়া তো কাওয়া নয় তো কি? তোরে একদম জুতা খুললে না, জুতা আমারও আছে, কি করবি পায়ে দেওয়ার জন্য? তুই পায়েই দিবি, আর আমি খুললে তোর গালের উপর ঠাস ঠাস করে মারবো। আর একটা কথা বলে, মাছের দাম কত বল? না, 1200 টাকা কেজি। কি বললি? 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি? এই বড়াই, একে তো মরা মাছ নিয়ে আইছস, তার উপর এতগুলো ঝগড়া করলি, তারপর 1200 টাকা কেজি দিয়ে মাছ নিমা, আমি তোর মনে হয় তা আপনি আপনি নেবেন নাকি? আমার কি মনে হয়, আমি কি আপনার স্বামী না প্রেমিক না হাজবেন্ড? তুই আমার স্বামী প্রেমিক হাজবেন্ড হবি কেন? তুই আমার স্বামী আর প্রেমিক আর হাজবেন্ড হওয়ার যোগ্যতা রাখিস? ইলিশ মাছ সবাই খাইতে পারে, মাংস বেসায় দাঁত খাইবেন, আর মানুষের নিয়ে গিয়ে হাত শোঙাইবেন, আমি ইলিশ দিয়ে ভাত খাইছি। মাছ কে না এত সোজা না মাছ, আর একজন আইছে চুল কালার কইরা স্টাইল নিয়ে আইছে, যে কই মাইয়া দা একটু ইলিশ মাছ খাইতে চাইছে। হ্যাঁ, জানি না কয়টা দাম নেয় মাছ, তো তো এই যে তো বড় এ মুরব্বি আকিছে, আর বগর বগর করেন কে মাছ দিবে ইলিশ ইলিশ না না পাবদা দুইটা নিয়ে যান। না রে বাবা রে, আমার ওই মাইয়াটা অসুখিয়া মাইয়া কইছে একটু ইলিশ মাছ দিয়েছে, এটা ভাত খাইবে। হ্যাঁ, তখন এর দাম কয়টে হারে বাপ? 1200 টাকা কেজি। আমার মরবেন না কিন্তু, পরে মার্ডার কেসে আসামি আমি।
হাটের ভিতরে একটা বাল্ব থাকে নষ্ট হয়ে গেলে ওইটা লাগাইতে হয়। আমি আমি তো লাগাই দিলে তো মরতে পারবে না, পরে পুলিশ আইসে মাসালা দেয় যান সবগুলো আমার লগে মরে মরার জায়গা পায় না, এত জায়গা আছে মাউকার গো হারাই যে হাটের বই স্টুপ করছে দেখতে আমি মার্ডার কেসে আসামি হয়ে যাইতাম।